ব্লগ ইটিনে আমি আমার আমার যে ছোটো সাইকেলটা ওই সাইকেলটা ধুবো, অ্যান্ড ওটা প্রায় আমি এক বছর পর ধুবো, অ্যান্ড ওই সাইকেলের যে অবস্থা আমি এটা আপনাদের নিচে যে দেখাইতেছি গাইস, মানে সাইকেল এত বেশি নোংরা হয়েছে ওটা নিচে যেয়ে দেখাইতে বুঝতে প্লিজ। শুরুতেই ব্লগের শুরুতেই ঝামেলা হয়ে গেল, এটা আমার অনেক বেশি ফেভারিট ছিল, এটা অনেক এটা দিতে আজকে ব্লগ করছি। সো গাইস পকেটের মধ্যে ছিল, আমি আজকে অনেকদিন পর আমার সেলফি স্টিকটা দিয়ে ব্লগ করতেছিলাম, ঠাস করে পরে যাবে ভেঙে গেল। গাইস শুরুতেই মুড খারাপ হয়ে গেল, কিছু করার নাই, লেটস স্টার্ট দ্য ব্লগ। গাইস আমি এটা ছাড়া ক্যামেরাটা কোথায় স্টে করবো এটা বুঝতেছি না কিছু, কোনোভাবে এটা ছাড়া এটা এই বসাইছি। গাইস যে সাইকেলটা নিয়ে আসেন আমি সাইকেলটা কিরকম নোংরা হয়েছে আমি সিআরপি শর্টকাটে দেখাচ্ছি। গাইস এই সাইকেল নিয়ে আসছি, আমার সিনেমাটি শর্ট না। ট্রাইপডটা সেলফ স্টিক ট্রাইপডটা ভেঙে যাওয়ার কারণে আমার হাত দিয়ে ব্লগ করতে দিতেছে আর সিনেমাটি শর্ট ভেঙে দিতেছে, এই যেসব জিনিস আমার ব্লগে যেসব লাগতেছে। দেখছেন সাইকেল কীরকম নোংরা হয়ে গেছে, অ্যান্ড সাইকেলে যে আমি স্টিকার যে লাগাই রাখি আমি সব উঠাইতে হবে ফার্স্টে, সেটা করি। অ্যান্ড আপনার আমি বাস থেকে কিছুই আনি নি, এখন গ্যারেজ থেকে আমার যে বড় সাইকেল যে মুসা নেকড়া আছে ওইটা গ্যারেজ থেকে কিছু কিছু খুঁজে, আর আমি ব্রাশ শুধু গ্যারেজে আসে আমি যেটা এতটুকু জানি সেটা খুঁজে খুঁজে আন করতে হবে। দেখি কী সবাই সেরকম একটা জিনিস পাইছি, যে এটাতে পানি দেওয়া যাবে যে ফুটাও আছে, যে ব্রাশ তো আমি নিয়ে আসছি, মিশন একটু আমাদের জাস্ট এগুলোই লাগবে এই এত নোংরা সাইকেলটা পরিষ্কার করার জন্য। সো গাইস এখন আমি পরিষ্কার করি, অ্যান্ড আপনারা পরিষ্কার করো সিনেমাটিক শর্টসগুলি।
সো গাইস সাইকেল ধোয়া একবারে কমপ্লিট এন্ড এখন আমি আপনাদের বিফোর এন্ড আফটার লুক দেখাচ্ছি। এই যে আপনারাই দেখেন, সো গাইস ধোয়ার পর কত বেশি পরিষ্কার হয়েছে, রাইট? সো ইনজয় দিস ভিডিও, ফিগাস ইনজয় দিস ভিডিও দেন একটা স্ট্যান্ডার্ড।